হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব সাথে। আর এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে জাপানের সমস্ত বড় বড় গিল্ডের গিল্ড মাস্টারকে একটা জায়গাতে ডাকা হয়েছে। সেইখানে কয়েকটা লোক যৌন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল। আর এইখানে সেই সময় ব্লেড গিল্ডের এস র্যাঙ্কের হান্টাররা আসে, যাদের মধ্যে থাকে সুগিমোটো মানে ভাইস গিল্ড মাস্টার এবং আরো তিনটে হান্টার। আর এই সময় আমরা জানতে পারি যে গতর মারা যাওয়ার পরে সুগিমোটো ব্লেড গিল্ডের গিল্ড মাস্টার হয়ে যায়। আর সেই লোকজনগুলো এখন আলোচনা করতে থাকে যে জেজু আইল্যান্ড রেডে এদের বেশিরভাগ এস র্যাঙ্ক হান্টাররাই মারা গেছে, টোটাল 7 জন। আর এটা হয়েছে পুরোপুরি চেয়ারম্যানের জন্য, উনি ব্লেড গিল্ডকে কোনো একটা প্ল্যান দিয়েছিলেন করার জন্য, যেই কারণেই এখন ব্লেড গিল্ডের খুব একটা ভ্যালু নেই। যদি আমরা চাই তাহলে আমরা হয়তো জাপানের সব থেকে পাওয়ারফুল গিল্ড বানাতে পারবো, যেটা এই সময় সুগিমোটো এবং তার দল শুনে ফেলে। আর তারা ওই লোকগুলোর দিকে তাকাতে লোকগুলো সেখান থেকে চলে যায়। আর এখন সেখানকার একটা এস র্যাঙ্কের হান্টার বলে, যখন মিস্টার গত ছিল তখন এরা আমাদের দিকে তাকাতেও পারতো না, আর এখন এরা এই সমস্ত কথা বলা শুরু করেছে। আর এখন অন্য মেয়েটা বলে, ও সমস্ত বাদ দাও, আমি শুনলাম যে ফ্যান্টম গিল্ড নাকি স্নোবি মাউন্টেন গিল্ডকে অ্যাকোয়ার করছে। ওরা দুটো গিল্ড যদি একসঙ্গে হয়ে যায় তাও টোটাল 4টে এস র্যাঙ্কের হান্টার হবে, ঠিক আমাদের সেম। যার এই কথা শুনে সুগিমোটো বলে, ওরা কি ভাবছে দুটো গিল্ডকে একসঙ্গে মিলিয়ে দিলে ওরা আমাদের থেকে ভালো গিল্ড বানিয়ে ফেলবে? শুধু ওই দুটো গিল্ড কেন, জাপানের সব গিল্ডরাও যদি একসঙ্গে জড়ো হয়ে যায় তাও আমাদেরকে হারাতে পারবে না। আর এরপরেই আমরা দেখতে পাই যে সমস্ত এস র্যাঙ্কের হান্টাররা এক জায়গায় বসে রয়েছে। আর সেইখানে একটা লোক বলছে, টোকিওর মতো শহরে একটা এস র্যাঙ্কের গেট খুলে গেল, আর তোমরা আমাকে বলছো যে অ্যাসোসিয়েশন এই বিষয়ে কিছুই জানে না, যদি একটা ডাঞ্জন ব্রেক হয়ে যায় তাহলে তোমরা কি করবে? এই সময় তার সামনে থেকে অন্য একটা লোক বলে, আমাদের কাছে থাকা এস র্যাঙ্কের হান্টাররাও কোনো এস র্যাঙ্কের গেটকে ক্লিয়ার করতে পারে না, এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করার জন্য আমাদের ন্যাশনাল লেভেল হান্টার দরকার। এখন অন্য আরেকটা লোক সেই প্রাইম মিনিস্টারকে বলে, আপনি তো দেখলেনই জেজু আইল্যান্ডের রেডে কী হলো, এরপরেও আপনি আমাদের এস র্যাঙ্ক হান্টারদের ওপরেই ভরসা করবেন একটা এস র্যাঙ্ক গেট ক্লিয়ার করার জন্য? আর এখন অন্য একজন বলে, এই সমস্ত কথা ফালতু বাড়িয়ে লাভ নেই, আমাদেরকে একটা ভালো হান্টারকে হায়ার করতে হবে, যদি আমরা থমাস আন্দ্রেকে ডাকি তাহলে কেমন হয়? যেটা শুনে অন্য একটা ছেলে বলে, তোমার কি মনে হয় থমাস আন্দ্রেকে হায়ার করার মতো টাকা আমাদের কাছে আছে? আর আমি এখন ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত বড় বড় হান্টার্সদেরকে খুঁজছি, আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গেটের সংখ্যাও বেড়ে গেছে, তাই যে কোনো দেশই তাদের হান্টারকে সহজেই অন্য দেশে পাঠাবে না। এই সময় অন্য একজন বলে, আমি তো এটা নিয়েও শিওর না যে কতজন একটা এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করার জন্য এখানে আসবেন। তাদের এই সমস্ত কথা শুনে সুগিমোটো এখন বলে, আমি একজনকে চিনি, যাকে টাকা দিলে সে এখানে চলে আসবে, যাকে বলা হয় ব্যারিয়ার স্পেশালিস্ট, তার নাম ইউরি ওরলফ। আমার মনে হয় আমাদের এই সময় তাকে হায়ার করা দরকার। এখন অন্যদিকে আমরা সাংজিনভোকে দেখতে পাই, সে এই সময় গাড়ি চালাচ্ছিল আর ভাবছিল, আমার বিশ্বাসই হচ্ছে না আমার লেভেল 101 হয়ে গেল, আর 100 লেভেলেই আমি কার্টিনান টেম্পলের চাবিও পেয়ে গেলাম, আর 101 লেভেল হওয়া মাত্রই আমার সমস্ত জব স্পেসিফিক স্কিলগুলোরও লেভেল বেড়ে গেল, তাহলে যখন আমার 102 লেভেল হবে তখন কি হবে? আর এরপরে সে গাড়ি স্ট্যান্ড করে গাড়ির থেকে নামে আর ভাবতে থাকে, জিনোকে ভাইস গিল্ড মাস্টার হিসেবে রাখাটা খুবই ভালো একটা ডিসিশন, কিন্তু তবুও আমার মনে হয় যে আমার আরও কয়েকজনকে হায়ার করা দরকার। আর এরপরে সে পিছনে ঘুরতেই চাহিনকে দেখতে পায়। চাহিনও তাকে দেখে, আর তাকে দেখেই খুবই লজ্জা পেয়ে যায়। সে টুপি দিয়ে তার মুখ ঢেকে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সাংজিনবো তার সামনে চলে আসে আর বলে, তুমি কোথায় পালাচ্ছ আমার থেকে, আর তুমি এইখানে আমার অফিসের সামনেই বা কী করছো? যার এই কথা শুনে চাহিন বলে, আমার গাড়ি এখানে পার্ক করা রয়েছে, আমি ওটা নিতে এসেছি। আর এখন সাংজিনবোর মনে পড়ে যে লাস্টবার সে শ্যাডো এক্সচেঞ্জ স্কিলের মাধ্যমে চাহিনকে নিয়ে চলে গেছিল, তাই তার গাড়িটা এখানেই রয়েছে। যেটা ভাবার পরে সাংজিনবো সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু চাহিন দেখে ডেকে বলে, তুমি কি এখন ফ্রি আছো? আর তাকে এটা বলে সে মনে মনে ভাবতে থাকে, তুমি সৈয়ুনের সঙ্গে ফটোটা কেন পোস্ট করলে? তুমি কি ওকে হায়ার করেছো? আমাকে কেন করলে না? একটা এস র্যাঙ্ক হান্টার কি একটা এ র্যাঙ্ক হান্টার থেকে বেশি ভালো নয়? তোমরা কি ডেট করছো? এই সমস্ত অনেক কিছু ভাবার পরে সে সাংজিনবোকে বলে, আমি তোমাকে ডাকলাম কারণ মিন বিয়ঙ্গ আমাকে একটা মেসেজ দিয়েছিল তোমাকে বলার জন্য, তোমার বিশেষ শক্তিগুলোর ব্যাপারে। আর তার এই কথাটা শুনে সাংজিনবো চমকে যায়। সে চাহিনকে বলে, ঠিক আছে তাহলে চলো আমার ওপরে গিয়ে কথা বলি। আর এখন জিনবো চাহিনকে তার অফিসে নিয়ে যায়। অফিসে গিয়ে চাহিন দেখতে পায় যে সেইখানে অন্য কেউ নেই, তাই সেই কথাটা সে সাংজিনবোকে জিজ্ঞাসা করে। আর এখন সাংজিনবো বলে, তার ভাইস গিল্ড মাস্টার অন্য একটা কাজে রয়েছে। আর এই কথাটা শুনে সে খুবই কাঁপতে থাকে। সে ভাবে, তাহলে এখন শুধুমাত্র আমরা এখানে দুজন আছি? আর এরপরে সাংজিনবো চাহিনকে প্রথম প্রশ্ন করে, মিন বিয়ুঙ্গ আমার জন্য একটা মেসেজ আপনার কাছে কী করে পৌঁছালো?
যার উত্তরে চাহিন বলে, সেই দিনকে যখন মিন বিয়ঙ্গু শ্যাডো আমাকে হিল করছিল তখন আমি একটা ভয়েস শুনতে পাই। মিন বিয়ঙ্গু আমাকে বলছিল যে তোমার পাওয়ারগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকা দরকার, কেননা এই পাওয়ারগুলো আসলে তোমার না। আর মিন বিয়ঙ্গুর সেই সময় মনে হচ্ছিল যেন তাকে কোনো একটা অন্ধকারের মধ্যে টেনে নেওয়া হচ্ছে, আর তার কাজ শুধুমাত্র একটাই, সাং জিনবোকে সার্ভ করা। আর আমি সাং জিনবোকে সার্ভ করে খুবই খুশি আছি, যেই কথাটার সেদিন চাহিন কোনো মানে বোঝে না। আর তারপরে মিন বিয়ঙ্গু তাকে আবার বলে, ওর পাওয়ারটা খুবই স্ট্রং আর খুবই ভয়ানক, তুমি এই কথাটা প্লিজ ওকে বলবে। তার এই সমস্ত কথাগুলো শুনে সাং জিনবো মনে মনে ভাবে, যদি চাহিন সত্যি কথাই বলে তাহলে আমার এই ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবার দরকার, কিন্তু চাহিন বলুক কিংবা না বলুক, আমার এই শক্তিটা আমি কোথা থেকে পাচ্ছি সেটা আমাকে এমনিও খোঁজ লাগাতে হবে। এই মুহূর্তে একটা পাওয়ারফুল হান্টার হওয়ার থেকে আমার শক্তির উৎস কোনটা সেটার খোঁজ লাগানোটাই আমার কাছে বেশি জরুরি। আর এখন আমরা দেখতে পাই একটা ডাঞ্জনের ঘটনা, যেই সময় জিনো আর জিন বসেছিল ডাঞ্জনের ভেতরে আর তারা খাবার খাচ্ছিল। এই সময় জিনো সাং জিনবোকে বলে, তোমার শ্যাডো সোলজাররা তো একাই সব কিছু করতে পারে, তাহলে তুমি এদেরকে কাজে লাগিয়ে দিয়ে অন্য কোনো বিজনেস করতে পারো না? যার উত্তরে সাং জিনবো বলে, আমি এটা করতে পারবো না, কেননা আমি এদের থেকে যত দূরে থাকবো আমি ততই কম এক্সপিরিয়েন্স গেইন করবো, আর আমি যদি এদেরকে না দেখি তাহলে এরা যা খুশি তাই করবে। আর এরপরেই জিনো সাং জিনবোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বোনের অবস্থা এখন কেমন? যার উত্তরে সাং জিনবো বলে, ও এখন ভালোই আছে হসপিটালে, আর আমার একটা শ্যাডো সোলজার ওর দেখাশোনা করছে, আমার মনে হয় না ওর কোনো অসুবিধা হবে। কিন্তু এরপরে সাং জিনবো এটাও ভাবে, তবুও আমার একবার ওকে দেখার দরকার। আর এরপরে সে একটা স্কিলের ব্যবহার করে, শেয়ার সেন্সেস, যেটা দিয়ে সে তার যে কোনো শ্যাডো বিস কী দেখছে সেটা দেখতে পারে। আর এখন সে দেখতে পায় যে জিনা এই সময় ঘুমিয়ে রয়েছে আর বেরু তার সামনে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে, আর একই সঙ্গে উল্টো পাল্টা বকছে, যেটা দেখে সাং জিনবো ভাবে, ওর কি এই সমস্ত ছাড়া অন্য কোনো কাজ নেই? আর এরপরে সে তার বাকি শ্যাডো সোলজারদের মাধ্যমে অন্যদেরকে দেখে, সে তার মাকে দেখে, বায়ক ইয়োনো আর জংগিনকে দেখে, আর এরপর সে চাহিনকেও দেখতে পায়, সে এই সময় স্নান করছিল, যেটা দেখে সাং জিনবো তো একেবারেই কেঁপে ওঠে। সে মনে মনেই ভাবতে থাকে, আমার এইটার জন্য চাহিনের কাছে ক্ষমা চাওয়ার দরকার। আর এরপরে জিনো তাকে বলে, আচ্ছা স্যার আপনি কি শুনেছেন যে জাপানের টোকিওতে একটা এস র্যাঙ্কের গেট খুলেছে, আর জাপান পুরো ওয়ার্ল্ডের থেকে সমস্ত হান্টারদেরকে ডাকছে সেইখানে, আপনার কাছে কি কল আসেনি? যার উত্তরে সাং জিনবো বলে, হ্যাঁ কল তো আমার কাছেও এসছে, কিন্তু আমার এখন অনেক কাজ রয়েছে, আমি যেতে পারবো না। আর এই সময় সাং জিনবো মনে মনে ভাবতে থাকে, তার এখন কার্টেনান টেম্পলের যাওয়ার কথা, সেইখানে সে জানতে পারবে যে আসলে এই সিস্টেমের পাওয়ারটা কোথা থেকে আসছে। আর তার কার্টেনান টেম্পলে যেতে শুধুমাত্র একদিন বাকি। যাই হোক, এরপর খাওয়া দাওয়ার পর তারা ডাঞ্জিনের থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হান্টার ইউরি ওরলফকে, যে এই সময় নিজেই বলে, আমাকে এই দুনিয়ার লোকেরা বেস্ট সাপোর্ট টাইপ হান্টার বলে। যাই হোক, আমি তোমাদের ওই গেটের ব্যাপারটা দেখলাম, তোমরা ওখান থেকে সমস্ত লোকজনদেরকে বের করে দিয়েছো, খুবই ভালো করেছো। আর আমি শুনলাম যে তোমাদের কাছে নাকি এখন হান্টারদের সংখ্যা খুবই কম। যার উত্তরে সুগিমোটো বলে, হ্যাঁ ঠিকই শুনেছেন, আমাদের জাপানের সমস্ত গিল্ডের থেকেই একটা করে এস র্যাঙ্ক তার গিল্ডেই থাকবে, বাকি এ র্যাঙ্ক গেটগুলোকে ক্লিয়ার করার জন্য। আর বাকি এস র্যাঙ্ক হান্টাররা আসবে এইখানে, তাদের মধ্যে আমাদের গিল্ডে থেকে থাকবে তিনজন। যেটা শুনি এই সময় ইউরি বলে, ওসব কথা বলে লাভ নেই, তোমরা তোমাদের দেশকে বাঁচানোর জন্য কী প্ল্যান করছো? যদি তোমরা আমাকে হায়ার করো আমি 3.6 বিলিয়ন টাকা নেব, $10 মিলিয়ন প্রত্যেক দিনের জন্য, আর এইভাবে তোমরা যতদিন চাইবে আমি ততদিনই গেটটাকে আটকে রাখবো। যে কথাটা শুনে এই সময় সুগিমোটো খুবই চমকে যায়, $10 মিলিয়ন শুধুমাত্র একদিনের জন্য? আর এদিকে ইউরি এখন বলে, হ্যাঁ তাহলে টোটাল এক বছরের জন্য হচ্ছে $3.6 বিলিয়ন, আর এইভাবে তুমি যত বছর বলবে আমি তত বছরই ওই গেটকে আটকে রাখবো। আর এত চমকানোরও কিছু নেই, তোমরা যদি থমাস আন্দ্রেকে বলো তাহলে ও হয়তো $36 ট্রিলিয়ন চাইবে। এখন তাদের এই সমস্ত কথাগুলো পেছনের হান্টার দুটো বুঝতে পারে না, তাই সেখানকার একটা হান্টার অন্য একটা হান্টারকে বলে, তুমি কি কিছু রাশিয়ান বোঝো? তুমি কি ওর কথা বুঝতে পারছো কি বলছে? যার উত্তরে অন্য মেয়ে হান্টারটা বলে, আমি বুঝতে তো পারছি না, কিন্তু এখানে খুব একটা ভালো কিছু চলছে না। এদিকে ইউরি এখন হাসতে হাসতে সুগিমোটোকে বলে, তাহলে কি করবে, $10 মিলিয়ন দিনে দিয়ে তোমার দেশকে বাঁচাবে, নাকি দেশকে এমনি এমনি ডুবে যেতে দেখবে? তোমার কাছে এখন এত কিছু ভাবার সময় নেই, তোমার আমার সামনে ঝুঁকে যাওয়ার দরকার। যার এই কথা শুনে এখন সুগিমোটো বলে, তোমার তো নিজের উপরে খুবই কনফিডেন্স আছে। যেটা শুনে ইউরি বলে, হ্যাঁ তা তো আছেই, তোমার পিছনে দাঁড়িয়ে থাকা ওই হান্টারদের মতো 1000টা হান্টার হায়ার করার থেকে আমাকে হায়ার করা অনেক বেশি ভালো। আর তার এই কথাটার মানে পেছনে দুটো হান্টার বুঝতে না পারলেও তারা এইটুকু বুঝতে পারে যে তাদেরকে অপমান করা হচ্ছে। তারা এই সময়তে অ্যাটাক করার মতো প্রস্তুতি শুরু করে, কিন্তু ইউরি এই সময় তার ম্যাজিক পাওয়ার দিয়ে তাদেরকে আটকে ফেলে আর বলে, আমার পারমিশন ছাড়া তোমরা এক চুলো নড়তে পারবে না, কিন্তু তোমরা চাইলে চেষ্টা করতে পারো, দেখো আমার ব্যারিয়ারটা ভাঙতে পারো কিনা।
তারা এই সময় দেখতে পায় যে তারা জাপানের টপ স্ট্যাঙ্কের হান্টার, কিন্তু তাদের পক্ষেও এই ব্যারিয়ারকে কোনোভাবেই ভাঙা সম্ভব না। এদিকে ইউরি এখন সুগিমোটোকে বলে, আমি তোমার দেশকেও বাঁচাবো আর তোমার এই হান্টারদেরকেও ছেড়ে দেবো, শুধুমাত্র $10 মিলিয়ন একদিনের জন্য। এটা কি খুবই একটা ভালো অফার না? কিন্তু তার এই কথা শুনে এখন সুগিমোটো বলে, আপনার এই অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না যে আমাদের গভর্নমেন্ট এরকম একটা কন্ট্রাক্টে সাইন করবে। আর সে মনে মনেই ভাবতে থাকে, এই লোকটার উপরে পুরোপুরিভাবে ভরসা করাটা আমার ঠিক বলে মনে হচ্ছে না। তাই সে এখন বলে, তাহলে আমরা এই ডিলটা করছি না। আর এরপরেই সুগিমোটো এগিয়ে যায় একটা কল করার জন্য। অন্যদিকে সাংজিনবোর বাড়িতে এখন আমরা দেখতে পাই যে সাংজিনবো বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, যেই সময় তার মা তাকে বলছে, আমার তো তোমাকে নিয়ে চিন্তা করার তেমন কোনো ব্যাপার নেই, তাই না? যার উত্তরে সাংজিনবো বলে, হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নেই, আমি শুধুমাত্র একটা মিটিংয়ে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর এখন আমরা দেখতে পাই যে সে যে কার্টেনন টেম্পলের চাবিটা পেয়েছিল সেটার টাইম এখন শেষ হয়েছে, আর তাকে কোথায় যেতে হবে সেই ঠিকানাটা দিয়ে দেওয়া হয়। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই সেই স্কুলে, যে স্কুলে কিছুদিন আগে একটা ডাঞ্জন ব্রেক হলো, সেখানে আরও একটা নতুন ডাঞ্জন খুলেছে। সবাই এখন সেখানে দাঁড়িয়ে ভাবছে, খুবই ভালো হয়েছে যে স্কুলটা বন্ধ, যদি এই সময় স্কুল খোলা থাকতো তাহলে আবার বিশাল বড় সমস্যা হতো। আর এই সময় আমরা দেখতে পাই যে সাংচিনবো সেইখানে আসে আর তাকে প্রথমে একটা মেয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরে সে যখন তার মুখ দেখিয়ে দেয় তখন সেই মেয়েটা আর কথা বলে না। এখন সাংচিনবো জিজ্ঞাসা করে, এই গেটটা কতক্ষণ আগে খুলেছে? যার উত্তরে মেয়েটা বলে, এটা খুলেছে 3 দিন হয়ে গেছে। যেইটা শুনে সাংজিনবো ভাবে, 3 দিন হয়ে গেল আর আমাকে এই গেটের লোকেশন আজকে দিল। এদিকে ওই মেয়েটা এখন বলতে থাকে, এটা একটা সি র্যাঙ্কের গেট, এটা নিয়ে তেমন কোনো চাপ নেই। এখন সাংজিনবো জিজ্ঞাসা করে যে এই গেটের ভেতরে কি হান্টাররা রয়েছে? যার উত্তরে মেয়েটা বলে, হ্যাঁ প্রায় 1 ঘন্টা আগেই সমস্ত হান্টাররা ভেতরে ঢুকেছে। তার এই কথা শুনে সাংজিনবো বলে, আমাদের এই রেডটাকে এক্ষুনি বন্ধ করতে হবে। ডাঞ্জনের ভেতরে যে হান্টাররা আছে তারা খুবই বিপদে আছে, তারা মারাও পড়তে পারে। কিন্তু ওই মেয়েটা বলে, এটা তো একটা সি র্যাঙ্কের ডাঞ্জন, এই ডাঞ্জন এত ভয়ানক কী করে হতে পারে? আর এই সমস্ত বলতে বলতে সাংজিনবো ডাঞ্জনের ভেতরে ঢুকে যায়। আর যাওয়ার সময় সে বলে যায়, আমি ভেতরে স্কোয়াডটাকে বাইরে নিয়ে আসছি। কিন্তু তার এই সমস্ত কাজগুলো ওই মেয়েটা বা সেখানকার কেউই বুঝতে পারে না যে সাংজিনবো এগুলো কী বলছে আর সে এগুলো কেন করছে। খালি সাংজিনবো যেতে যেতে একটা কথাই বলে যায়, আমার কাছে এত কিছু এক্সপ্লেন করার সময় নেই। অন্যদিকে আমরা দেখতে পাই ডাঞ্জনের ভেতরে সমস্ত হান্টাররা এই সময় একটা বড় গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তারা ভাবতে থাকে, এর ভেতরেই কি বস আছে? কিন্তু আমরা তো এই গেটটাকে কোনোভাবে খুলতেই পারছি না। আর এরই মধ্যে সাংজিনবো সেখানে চলে আসে। তাকে দেখে প্রথমে একটা হান্টার বলে, তুমি আবার কে? যার উত্তরে সাংজিনবো বলে, আমি হলাম একটা হান্টার যে কিনা ডবল ডাঞ্জন থেকে বেঁচে ফিরেছে। আর এই সময় অন্য একটা হান্টার থেকে চিনে ফেলে, সে বলে, এটা কি সাংজিনবো না? এখন সাংজিনবো তাদের সবাইকে বলে, তোমরা একটা কাজ করো, ডাঞ্জনের থেকে বেরিয়ে যাও, এর পরেরটুকু আমি সামলে নিচ্ছি। আর এখন সাংজিনবো সামনে গিয়ে দেখতে পায় যে দরজাটা বন্ধ রয়েছে, আর সিস্টেম থেকে তাকে এই সময় বলছে চাবিটা ব্যবহার করার জন্য। সে এখন মনে মনেই ভাবতে থাকে, আগেরবার তো এরকম কিছু হয়নি, যাই হোক যা হবে হবে। আর এখন সাংজিনবো তার চাবি দিয়ে গেটটা খোলাতে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে সেই স্কোয়াডের থেকেই একজন সাংজিনবোকে বলে, মিস্টার সাংজিনবো, এই ডাঞ্জনের এন্ট্রি পারমিটটা আমরা কিনেছি কারেজ গিল্ডের থেকে, তাই আপনি এখন আমাদেরকে বেরিয়ে যেতে বলতে পারেন না। আর সবাই এখন তাকে একই কথাই বলে, হ্যাঁ হতেই পারে আপনি একটা এস র্যাঙ্কের হান্টার, কিন্তু তাই বলে আপনি আমাদেরকে এইভাবে অর্ডার করতে পারেন না। তাদের কথা শুনে সাংজিনবো বলে, ঠিক আছে আমি তোমাদেরকে আটকাচ্ছি না, তোমরা চাইলে এই গেটের ভিতরে ঢুকতেই পারো। আর এটা শোনার পরেই সেই হান্টারটা গেট দিয়ে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে তার উপর একটা পাথরের মূর্তি অ্যাট্যাক করে, যেই সময় সেই হান্টারটাকে সাংজিনবো বাঁচিয়ে নেয় আর বলে, দেখলে তো গেটের ভিতরে কি আছে, এরপরেও কি তুমি যেতে চাইবে? আর এখন সে সমস্ত হান্টারদেরকে বলে, ভালো করে শোনো আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা সবাই এখন এখান থেকে দ্রুত বেরিয়ে যাও আর অ্যাসোসিয়েশনকে জানাও যে একটা ডবল ডাঞ্জন খুলেছে। আর এই বলেই সাংজিনবো ভেতরে চলে যায় আর সেই বড় দরজাটা বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পাই যে এইবারও এই জায়গাটা সেই আগের মতনই, সেই বড় বড় সব পাথরের মূর্তি, একটা মূর্তি যার হাতের মতো অনেক কিছু লেখা রয়েছে, এটা সেই জায়গা যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। এখন সাংজিনবো ভাবতে থাকে, তাহলে আমি এখানে আবার চলেই আসলাম, কিন্তু এবার আমি বুঝতে পারছি যে এই মূর্তিগুলো কোনো বিস্ট না, আবার এরা কোনো মানুষও না, এরা শুধুমাত্রই পুতুল। এখানকার শুধুমাত্র একজনের থেকেই আমি মানা পাওয়ার ফিল করতে পারছি, আর সেইটা হলো ওই লেখা ধরে থাকা মূর্তিটা। এখন সাংজিনবো তার সামনে যায় আর বলে, তুমি কি চুপ করেই থাকবে নাকি আমাকে কিছু বলবে? যার পরেই সেই পাথরের মূর্তিটা বলা শুরু করে, তাহলে তুমি এখানে চলেই আসলে, হ্যাঁ। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিংয়ের পর্ব 7। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।